মুর্শিদাবাদ পুলিশ জেলার উদ্যোগে বহরমপুর থানার সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন বহরমপুর থানায়। শুক্রবার এই শিবিরে গাড়ির চালক থেকে খালাসিরা চক্ষু পরীক্ষা করালেন। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সহ পদস্থ পুলিশ আধিকারিকেরা। এবার পুজোয় স্কুটি পেতে আসতে হবে কাবেরিতে, জমজমাটি শারদ প্রাতে সোনা পাবেন হাতে হাতে, সাজতে পুজোয় নতুন রূপে আসতেই হবে কাবেরিতে। কাবেরি আপনাদের প্রিয় পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া বহরমপুর। গাড়ি চালক থেকে বাস ড্রাইভার, অটো ড্রাইভার সহ কর্মী হেল্পারদের নিয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন বহরমপুর থানায়। মুর্শিদাবাদ পুলিশ জেলার উদ্যোগে এবং বহরমপুর থানার সহযোগিতায় শুক্রবার এই ক্যাম্পে 200 বেশি মানুষ চক্ষু পরীক্ষা করান। ব্যস্ততম জীবনে গাড়ি চালকদের অনেক সময় চোখের নানান সমস্যা থাকলেও কখনো বা অর্থের অভাব, কখনো সময়ের অভাবে চোখের চিকিৎসা হয়ে ওঠে না, এর ফলে বহু সময় দুর্ঘটনাও ঘটে। সেই সব মানুষদের সহায়তা করতে এই ক্যাম্পের আয়োজন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। আজকের দিনে আমাদের লাইফ খুব ফাস্ট চলছে, এর মধ্যে আমরা ডেইলি বেসিসে গাড়ি চালানো থেকে শুরু করে বিভিন্ন রকম আমাদের অ্যাক্টিভিটি কন্টিনিউয়াসলি চলে, কিন্তু আমাদের কিছু বেসিক হেলথ কনসার্নসরা আমরা দেখতে মিস করি ডেইলি। খুব ফাস্টে যেহেতু লাইফ চলছে, এটাতে গাড়ি চালানোর লোক থেকে শুরু করে আমাদের ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, যারা অটো টোটো চালায়, এদের পক্ষ থেকে আর্থিকভাবে একটা অসুবিধা থাকে। কারণ চোখ পরীক্ষা শুধু নেই, করার পরে যদি কোনো সমস্যা বেরোলে তার জন্য চিকিৎসা সমস্ত কিছু একটু কষ্টের ব্যাপার আছে। এই কারণে অনেকজন চাইলেও করতে পারে না, অনেকজন ঠিক আছে একটু প্রবলেম ইয়ে থাকলেও কিন্তু করে না। বাট যখন ওটার জন্য কোনো অসুবিধা হয়, গাড়ি চালাবার সময় সমস্যা হয়, সেটাতে একটা ডেফিনেটলি ইম্প্যাক্ট থাকে। এই কারণেই আমরা থানা লেভেলে কিছু মানুষ যারা এটাতে ইম্প্যাক্ট হতে পারে অ্যান্ড আর্থিকভাবে অসুবিধা আছে, তো ওই রকম মানুষদের আমরা একটা শঙ্করা নেত্রালয়ের মাধ্যমে বিনামূল্যে চোখ পরীক্ষার এই শিবিরটা করছি। এদিন বহরমপুর থানার চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার, অ্যাডিশনাল পুলিশ সুপার সদর সুবিমল পাল, অ্যাডিশনাল এসপি ট্রাফিক পাপিয়া সুলতানা, অ্যাডিশনাল এসপি লালবাগ তন্ময় সরকার সহ পুলিশ প্রশাসনের কর্মী আধিকারিকরা। শুধু বহরমপুর থানায় নয়, আগামী দিনে মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে নবগ্রাম থানাতেও এই একই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এইবার আমরা দুদিনের এই ক্যাম্পটা করছি। এইবার এই ক্যাম্পে আজকে বহরমপুর থানায় 200-250 জনের এই আজকেরটা হচ্ছে, আগামীকাল নবগ্রাম থানা এলাকা, আনন্তপুর এলাকা এটা হবে। এইবার আমরা এই ক্যাম্পে দুটো থানা কভার করছি, আমরা চেষ্টা করবো এটাকে রেগুলারলি এরপরে করার।